চলছে উৎসবের মরশুম। দুর্গাপূজা পেরিয়ে এবার কালীপূজার পালা। আলোর উৎসবে তোড়জোড় সারা রাজ্য জুড়ে, তবু এখনো চলছে বিজয় সম্মেলনীর আয়োজন। সাধারণ মানুষ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই ছোট আকারে অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিজয় সম্মেলনীর আয়োজন করছেন। শনিবার দিন সন্ধ্যায় 4 নম্বর ওয়ার্ডের পুর সমন্বয়ক গৌতম হালদারের উদ্যোগে গাঙ্গুলিপাড়ায় আয়োজিত হল বিজয় সম্মেলনীর। সব রকম করোনাবিধি মেনে ছোট আকারে বিজয় সম্মেলনীর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অতীন ঘোষ। শারীরিক দূরত্ব বজায় রেখে একে অপরকে শুভেচ্ছা জানালেন সকলেই। আগামী বছর যেন করোনা মুক্ত পরিবেশে দুর্গাপূজার আয়োজন করা হয় সেই প্রার্থনা করলেন সকলে। প্রত্যেকের মধ্যে সৌভাগ্যের সম্পর্ক বৃদ্ধি করতে এই অনুষ্ঠানটা হয়। পারস্পরিক মিলনের মধ্যে দিয়ে একটা সামাজিক সমৃদ্ধি ঘটবে। এই কাজটা গৌতম অত্যন্ত দায়িত্ব নিয়ে প্রতিবছর করে। এবছর বিধায়ক হিসেবে আমাদের জন্য থাকার সৌভাগ্য হয়েছে। এছাড়া গৌতম বড় পার্কে যেটা বলে সেই অনুষ্ঠানে আমি আগে এসেছি। তো এটা খুবই ভালো উদ্যোগ এবং কর্মীরা যে উৎসাহিত হয় কর্মীদের সাথে নেতৃত্বে পুজোর পর একটা উৎসবের আঙিনায় যোগাযোগ হয়। এর মধ্যে দিয়ে আমাদের নিজেদের মধ্যে একটা ভাতৃত্বের বন্ধন সৌভাগ্যের বন্ধন গড়ে উঠছে। কথা একটা বললেন, সত্যি আমরা সৌভাগ্যবান এবং আমরা বহুদিনের প্রতীক্ষায় ছিলাম যে অতীন্দার মধ্যে একজন মানুষকে আমরা বিধায়ক হিসাবে পেয়েছি। আমার বলতে বিধানেই আমি আগেও বলছি, এখনও বলছি, আমার বলতে বিধানেই এরকম কাজের মানুষ এবং কর্মীদের যে অন্তরের কথা যে বোঝে একজন কর্মী বসে সেটা অতীতটা বলি। আর দীর্ঘ 40-45 বছর রাজনৈতিক জীবনে কর্মীদের ব্যথা বেদনা দুঃখ কোথায় কর্মীরা আনন্দিত হয় কোথায় কর্মীরা দুঃখ পায় এত ভালো বোঝার লোক আমরা এর আগে কোনোদিন পাইনি। তার কারণ কর্মী হিসাবে আমরা অতীন্দাকে পেয়েছি, নেতা হিসাবে আমরা অতীন্দাকে পেয়েছি এবং আমরা আমাদের বিধায়ক হিসাবে অতীন্দাকে পেয়েছি। সেই জন্য আমরা করি আজকের দিনটা বিজয় শুভেচ্ছা বিনিময় এবং এই বিজয় শুভেচ্ছা বিনিময় এটা আমাদের একটা সংস্কৃতি। এই সংস্কৃতি মেনে আমরা দীর্ঘদিন ধরে এই কাজ করছি এবং অতীন্দা আজকে আমাদের মধ্যে তার উপস্থিতি আমাদেরকে অনুপ্রেরণা দিচ্ছে। অনেক বেশি আশা ভরসা এবং আমাদের কাছে সবথেকে বড় ভরসা হচ্ছে অতীন্দা, তার কাছে আমরা কৃতজ্ঞ। তিনি যেরকমভাবে 4 নম্বর ওয়ার্ডের প্রতিটা কর্মীদের পাশে দাঁড়িয়ে প্রতিটা কর্মীদের উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, দলকে সম্মবদ্ধ করছে এবং কোনো বিশৃঙ্খলা তিনি প্রশ্রয় দেন না, এটা আমাদের কাছে সবথেকে বড় আশীর্বাদ এবং সবথেকে বড় পাওনা অতীন্দার কাছে। তাই কাশীপুর বেলগাছিয়ার মানুষ যেরকম অতীন্দাকে মনে রাখবে ঠিক তেমনিভাবে 4 নম্বর ওয়ার্ডের প্রতিটা কর্মীর হৃদয় অতীন্দের নাম লেখা। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।